আগামী সপ্তাহে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে 25 লাখ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকেও কোভ্যাক্সের মাধ্যমে 10 লাখ টিকার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবে। আশা করি 2.5 মিলিয়নের নিচে না, এরকম আশা করি। ইউরোপিয়ানরা তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে, সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরও প্রায় 10 লক্ষ এরকম পাবো।